নতুন আমন চাল আসায় পাইকারি বাজারে বাড়তি দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, ডলার সরবরাহ বাড়িয়ে আমদানি স্বাভাবিক করা গেলে দাম আরও কমে আসবে। প্রতিনিধিদের সহায়তায় চট্টগ্রামের খাতুনগঞ্জ, নওগাঁ ও দিনাজপুরের চালের পাইকারি বাজারের খবর জানাচ্ছেন রিয়াজ সুমন। আমন ধানের ভরা মৌসুমে নতুন চাল এখন বাজারে, বাম্পার ফলনও হয়েছে এবার। আবার সরকারি বেসরকারি উদ্যোগে আমদানি করা চালও আসতে শুরু করেছে, ফলে গত কয়েকদিন ধরে দাম বাড়ার প্রবণতা কমে বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। চাল আমদানির ঋণপত্র খোলা সহজ হলে দাম আরও কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা। 15 দিন আগে চালের দাম ছিল আপনার 40 টাকা কেজি, সরকার যখন আপনার চালের রেট দিয়েছে 42 টাকা, তখন কৃষক ধান বিক্রি স্লো করে দিছে, ধান বিক্রি স্লো হওয়াতে চালের বাজারটা আবার 45 টাকা চলে গেছে। আমাদের ডলার সংকটের কারণে এলসিটা খুব স্লোলি হচ্ছে, কেউ যদি 500 টনের এলসি করতে ব্যাংকে যায় তাকে দেওয়া হচ্ছে 100 টনের ডলার। তাই আমার মনে হয় সেই সংকটটা যদি কেটে ওঠা যায় তাহলে ওদের ভবিষ্যতে চাউলের বাজার কোনো বাড়ার সম্ভাবনা নাই। চালের সরবরাহ স্বাভাবিক রাখতে বেসরকারিভাবে আমদানির জন্য গত জুনে 6 লাখ টনের বরাদ্দ দেয় সরকার। সেপ্টেম্বরে বরাদ্দ দেওয়া হয় আরও 1 লাখ টনের, কিন্তু জুনে বরাদ্দ হওয়া বেশিরভাগ চাল ভারত থেকে আমদানি হয়েছে। ঋণপত্র খোলা নিয়ে জটিলতার কারণে সেপ্টেম্বরে বরাদ্দ হওয়া চাল আমদানির গতি খুব ধীর। তবে দেশে চালের যে মজুদ আছে তাতে মে মাস পর্যন্ত সংকট হবে না বলে মনে করছেন আমদানিকারকেরা। কৃষকরা ধানে আস্তে আস্তে বিক্রি করতেছে এবং স্টকিস্টরাও কিছু ধান কিনতেছে, কৃষকরা মনে করতেছে ধানের বাজার আগামীতে বাড়বে। এদিকে চালের আড়তগুলোতে মজুতও ভালো বলছেন আড়তদাররা। বর্তমান ক্রেতাদের ক্ষেত্রে যারা মোটা চাল খায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা হলো পুরো সস্তি এসছে, এই জন্য যে চাল তারা 50 থেকে 55 টাকায় কিনতো সেই চাল এখন 45-46 টাকায় পাচ্ছে। ধানের বাজার বেশি থাকলে চাউলের দামটা তো কম হইতো না, ধানের দাম কমছে দেখি চাউলের দাম কম। চাল উৎপাদন আমদানি এবং মজুত পর্যাপ্ত থাকলেও দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ সংশ্লিষ্টদের। রিয়াজ সুমন, 21 টেলিভিশন।